কংগ্রেসের ভবিষ্যৎ ভালো, কারণ আমি আশা করছো যে কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া জোটবন্ধন 4 জুনের দিনাখন শপথ গ্রহণ করব। আমি আশা করছি এই ফলাফলে বহু কথাই নির্ধারণ করব, যদিও একে নহয়। মই বিশেষকে ভাবো যে যোরহাট লোকসভা সমষ্টিত আমি যেতিয়া জয়ী হম, যোরহাটের ফলাফলে অসমের রাজনীতিত সুদূরপ্রসারী প্রভাব পেলাম। মই মূর হাতত যেটা ফিডব্যাক আছে সেই ফিডব্যাক মতে কমেও 6টা সমষ্টিত বিরোধী জোটবন্ধন তীব্র প্রতিদ্বন্দ্বিতাত আছে। 6টাতো আমি জিকিব পারো, 4টাতো জিকিব পারো, কিন্তু কমেও 6টা সমষ্টিত আমি তীব্র প্রতিদ্বন্দ্বিতাত আছো। যা বিধানসভার এআইউডিএফের লগত এলায়েন্স আছে, এবার নাই। এআইউডিএফের অবস্থা খুব ভাল নহয়, কিন্তু শূন্য মারিও ডাঙর কথা নহয়। নির্বাচনের ফলাফলে সকল কথা কই দিব, গতিকে কেদিনমান আমি অপেক্ষা করো। কংগ্রেসের ভবিষ্যৎ কেনকা দেখিছে? কংগ্রেসের ভবিষ্যৎ ভাল, কারণ আমি আশা করছো যে কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া জোটবন্ধন 4 জুনের দিনাখন শপথ গ্রহণ করব। আমি আশা করছি। আর আপনি কেন ধরনের চিন্তা করছেন? আপনি যেহেতু নির্বাচন নেখেলিলে, এবার দলে ঠিক করব, দলে ঠিক করব। এইকেইটা দিন কেন ধরনের ব্যস্ত হয়ে আছে? না, এতিয়াতো নির্বাচন শেষ, নির্বাচনের সময় অত প্রচার করছো, বাকি বিভিন্ন রাজ্যের নির্বাচনী খা খবর লৈ আছো। মই ভাবো যে ইন্ডিয়া জোটবন্ধনের সরকার হবে। আর বাকি একটা দিন আমি দেখি যে বিরোধী ঐক্য মঞ্চ আকৌ 26-র কারণে সাজু হয়েছে, কি ফলপ্রসূ হব? সব মই ভাবো যে 24-র ফলাফল লোকসভা আর বিধানসভা কেতিয়াও একে নহয়, কিন্তু এই ফলাফলে বহু কথাই নির্ধারণ করব, যদিও একে নহয়। মই বিশেষকে ভাবো যে যোরহাট লোকসভা সমষ্টিত আমি যেতিয়া জয়ী হম, যোরহাটের ফলাফলে অসমের রাজনীতিত সুদূরপ্রসারী প্রভাব পেলাম। কেবাজনো এআইউডিএফের বিধায়কে কংগ্রেসত যোগদান করব 4 তারিখের ফলাফলের পিছনে, এনেকুৱা কথা ওলাইছে, আপনি কি ভাবিব? না, এইটো তো সব রাজনীতিত অহা যাওয়া চলি থাকে, কিন্তু মই ভাবো যে লওয়ার আগতে চাব লাগিব যে আমি কংগ্রেসের দুয়ার সকলের কারণে খোলা থাকে, কিন্তু আমার যখন পুরনি লোক আছে তেওঁলোকক আমি কেনেকে একমোডেট করিম, কারণ বিধায়ক সকল সাধারণত আহে টিকটের কারণে, গতি আমার নতুন লোক পুরনি লোক সকলের একমোডেশন কেনেকে হব, নতুন মানুষ সকল কেনে ধরনের একমোডেশন হব, এই গোটেবিলাক দিক মই ভাবো দলে চালি জারি চাল। মই মূর হাতত যেটো ফিডব্যাক আছে সেই ফিডব্যাক মতে কমেও 6টা সমষ্টিত বিরোধী জোটবন্ধন তীব্র প্রতিদ্বন্দ্বিতাত আছে। 6টাতো আমি জিকিব পারো, 4টাতো জিকিব পারো, কিন্তু কমেও 6টা সমষ্টিত আমি তীব্র প্রতিদ্বন্দ্বিতাত আছো। যা বিধানসভার এআইউডিএফের লগত এলায়েন্স আছে, এবার নাই। এআইউডিএফের অবস্থা খুব ভাল নহয়, কিন্তু শূন্য মারিও ডাঙর কথা নহয়। নির্বাচনের ফলাফলে সকল কথা কই দিব, গতিকে কেদিনমান আমি অপেক্ষা করো। কংগ্রেসের ভবিষ্যৎ কেনকা দেখিছে? কংগ্রেসের ভবিষ্যৎ ভাল, কারণ আমি আশা করছো যে কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া জোটবন্ধন 4 জুনের দিনাখন শপথ গ্রহণ করব। আমি আশা করছি। আর আপনি কেন ধরনের চিন্তা করছেন? আপনি যেহেতু নির্বাচন নেখেলিলে, এবার দলে ঠিক করব, দলে ঠিক করব। একটা দিন কেন ধরনের ব্যস্ত হয়ে আছে? না, এতিয়াতো নির্বাচন শেষ, নির্বাচনের সময় অত প্রচার করছো, বাকি বিভিন্ন রাজ্যের নির্বাচনী খা খবর লৈ আছো। কেনেকুৱা দেখিছে দাদা? মই ভাবো যে ইন্ডিয়া জোটবন্ধনের সরকার। আর বাকি একটা দিন আমি দেখিছো যে বিরোধী ঐক্য মঞ্চ আকৌ 26-র কারণে সাজু হয়েছে, কি ফলপ্রসূ হব? সব মই ভাবো যে 24-র ফলাফল লোকসভা আর বিধানসভা কেতিয়াও একে নহয়, কিন্তু এই ফলাফলে বহু কথাই নির্ধারণ করব, যদিও একে নহয়। মই বিশেষকে ভাবো যে যোরহাট লোকসভা সমষ্টিত আমি যেতিয়া জয়ী হম, যোরহাটের ফলাফলে অসমের রাজনীতিত সুদূরপ্রসারী প্রভাব পেলাম। কেবাজনো এআইউডিএফের বিধায়কে কংগ্রেসত যোগদান করব 4 তারিখের ফলাফলের পিছনে, এনেকুৱা কথা ওলাইছে, আপনি কি ভাবিব? না, এইটো তো সব রাজনীতিত অহা যাওয়া চলি থাকে, কিন্তু মই ভাবো যে লওয়ার আগতে চাব লাগিব যে আমি কংগ্রেসের দুয়ার সকলের কারণে খোলা থাকে, কিন্তু আমার যখন পুরনি লোক আছে তেওঁলোকক আমি কেনেকে একমোডেট করিম, কারণ বিধায়ক সকল সাধারণত আহে টিকটের কারণে, গতি আমার নতুন লোক পুরনি লোক সকলের একমোডেশন কেনেকে হব, নতুন মানুষ সকল কেনে ধরনের একমোডেশন হব, এই গোটেবিলাক দিক মই ভাবো দলে চালি জারি চাব।